মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র মাঠে সব সিদ্ধান্ত নিয়ে থাকেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের ম্যাচে বেশ কয়েকবার দেখা গিয়েছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করছেন মহেন্দ্র সিং ধোনি। এর আগের ম্যাচগুলোতেও এমন দৃশ্য ধরা পড়েছিল টিভি ক্যামেরায়, আজকেও একইভাবে টিভি ক্যামেরায় যা ধরা পড়ল সেটা মুস্তাফিজের সম্মান বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ভারতের কিংবদন্তির সাবেক এই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজের সঙ্গে এই ম্যাচের শেষ অংশে বোলিং নিয়ে পরামর্শ করছেন। ফিজ ইনিংসের 19তম ওভারে বোলিং করতে আসে নিজের তৃতীয় ওভারের বোলিং, আর সেই ওভারে বোলিং করতে এসে 3 বলের ব্যবধানে প্রতিপক্ষের 2 উইকেট তুলে নিয়েছেন, যেটা চেন্নাই সুপার কিংসকে অন্তত 7 বল বাকি থাকতে 78 রানের বিশাল জয় এনে দিয়েছে। সেই ওভারের আগে মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনিকে ফিল্ডিং সাজানোর পরামর্শ দিয়েছেন মাঠে। ফিজের সঙ্গে কথা বলেই তার ওভারের ফিল্ডিং সাজাতে দেখা গেছে MSDকে, যেটা সফলতা এসেছে ফিজের ওভারের 3 ডেলিভারিতে। মুস্তাফিজের ওভারে দ্বিতীয় ডেলিভারিতে আউট হয়েছেন শাহবাজ আহমেদ। ফিজকে সজোরে ছক্কা হাঁকাতে গিয়ে ড্যারিয়াল মিচেলের হাতে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর জয়দেব উনাদকাটকেও পরাস্ত করে আউট করেছেন ফিজ। ওয়েন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়দেব উনাদকাট। সঠিক জায়গাতে ফিল্ডিং সাজানোর পারদর্শিতা দেখিয়ে ধোনির বাহবা পেয়েছেন ফিজ। উইকেটের পর মুস্তাফিজের কাঁধে হাত দিয়ে বাহবা দিয়েছেন সাবেক ভারতীয় এই কিংবদন্তী।